মাত্র 13 মাসের মাথায় আবারও চ্যালেঞ্জের মুখে পড়ে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তার নেতৃত্ব আবারও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আজকে নাম্বার 10 রাউন্ডস্ট্রিট থেকে বের হয়ে বেশ কয়েকজন এমপি মন্তব্য করেছেন এবং সেখানে বিকল্প কেউ দাঁড়িয়ে যেতে পারেন এই ধরনের কথাও বলা হচ্ছে। সেই বিকল্প কে এখন পর্যন্ত তাদের নাম না আসলেও ধারণা করা হচ্ছে বরিস জনসন হতে পারেন, নাইজেল ফারাজ হতে পারেন, অথবা ডেভিড ক্যামেরুন, যিনি আবারও ব্রিটেনের রাজনীতির মূল মঞ্চে ফিরে এসেছেন অনেকদিন পরে, সেই ডেভিড ক্যামেরুনও হতে পারেন। ঋষি সুনাক মূলত তার গত বছর লিস্ট্রাস যখন ব্যর্থ হয়েছিলেন একটি অকল্পনীয় বাজেট দিয়ে দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন, তখন কিন্তু লিস্ট্রাসের প্রতি অনাস্থা তৈরি হয়, দেশবাসীর অনাস্থা তৈরি হয়, তার দলের এমপিদের অনাস্থা তৈরি হয়, দলের শীর্ষ নেতাদের অনাস্থা তৈরি হয় এবং সেই কারণে লিস্ট্রাস সরে যান এবং 25 অক্টোবর ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন ঋষি সুনাক। 25 অক্টোবর 2022 সালে তিনি দায়িত্ব নিয়েছিলেন, তিনি একটু খুব খারাপ অবস্থার মধ্যে শুরু করে মাঝখানে একটু স্মুথ চলছিল, কিন্তু শেষ পর্যন্ত ইমিগ্রেশনের যেই ক্যাচাল ব্রিটেনে লেগেছে সেটার কারণে একটি চ্যালেঞ্জের মুখে পড়েছেন ঋষি সুনাক। এবং তাতে বলা হচ্ছে যে আবারও তিনি হয়তো পার্টির প্রধানের পদ হারাতে পারে না, পার্টির প্রধানের পদ হারালে সেটা নিয়মতান্ত্রিকভাবেই দেশের প্রধানমন্ত্রী থাকার কোনো সুযোগ নেই। এবং এই কারণগুলোর মধ্যে বলা হচ্ছে যে রুয়ান্ডার যে বিলটি তিনি আনার চেষ্টা করছেন পার্লামেন্টে, যেটি সুপ্রিম কোর্টে সরকার হেরে যাওয়ার পর চেষ্টা করছে পার্লামেন্টে এই বিলটিকে এনে তারপর সেই রুয়ান্ডা বিল বাস্তবায়ন করার জন্য, সেটা নিয়েই আসলে চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। এবং কনজারভেটিভ পার্টির যেই মূল ইশতেহারের যে বিষয়গুলো রয়েছে এর মধ্যে অভিবাসন নিয়ন্ত্রণ, সেই অভিবাসন নিয়ন্ত্রণটা কিন্তু ঋষি সুনাক ঠিকঠাক মতো করতে পারছেন না, আর এ কারণেই দলের অনেক এমপিদেরই তিনি আস্থা হারিয়েছেন। ইতিমধ্যেই সুয়েলা ব্রাভারম্যানকে তিনি বরখাস্ত করেছেন, আবার ইমিগ্রেশন মিনিস্টার রবার্ট জেনরিক তিনি নিজেই দায়িত্ব ছেড়ে চলে গেছেন। সুতরাং এই যে দায়িত্ব ছেড়ে চলে যাওয়া, সুয়েলা ব্রাভারম্যান বরখাস্ত হয়েছেন, সুয়েলা ব্রাভারম্যানও চেষ্টা করছেন ঋষি সুনাককে, ঋষি সুনাকের কঠোর সমালোচনা করেছেন তিনি, রবার্ট জেনরিক বের হয়ে ভালো মন্দ মিলিয়ে কথা বলেছেন, এই কথা বলা কিন্তু শুরু হয়ে গেছে ঋষি সুনাকের বিরুদ্ধে। এটি যদি আরেকটু বড় আকারে শুরু হয়, ব্রিটিশ রাজনীতিবিদরা যদি এখন এটি নিয়ে কথা বলা শুরু করেন এবং তার দলের নীতি নির্ধারক যারা, তারা যদি ঋষি সুনাকের প্রতি অনাস্থা তৈরি হয়, তাহলে আগামী নির্বাচনের আগেই আরও একবার হয়তো এই কনজারভেটিভ পার্টির নেতৃত্ব সংকট দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাক ঋষি সুনাক আসলে পরিস্থিতি সামাল দিয়ে আগামী নির্বাচন পর্যন্ত দলকে মানে দলে টিকতে পারেন কিনা, দলের শীর্ষ পদে টিকতে পারেন কিনা, এটি একটি বড় প্রশ্ন। অথবা ভবিষ্যৎ নেতৃত্বে কার কার নাম উঠে আসে সেটা নিয়ে ইতিমধ্যেই ব্রিটিশ গণমাধ্যমে জল্পনা কল্পনা চলছে, শুরু হয়েছে, আমরাও সেদিকে চোখ রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।